আগ্রা ফোর্ট। যদিও বর্তমান দুর্গটির অধিকাংশ মোগল আমলে নির্মিত হলেও সেখানে 11 শতকে নির্মিত একটি প্রাচীন দুর্গের অবস্থান ছিল। 1475 সালে আগ্রা ফোর্ট ছিল রাজা বাদল সিংয়ের অধীনে ইস্টক নির্মিত একটি সামরিক দুর্গ, যার নাম ছিল বাদলগড়। ইতিহাসে 1080 সালে সর্বপ্রথম এর উল্লেখ পাওয়া যায়। আমাদের আজকের নিবেদন আগ্রা ফোর্ট। চলুন তাহলে ঘুরে আসি আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্টে ঢোকার আগে আমরা একটু দেখে নেব যে এখানে কি কি সামগ্রী নিয়ে আপনারা আগ্রা ফোর্টে প্রবেশ করতে পারবেন না, তার কিন্তু একটা লিস্ট এখানে দেওয়া আছে, একটু দেখে নেবেন। দিয়ে এইটা হচ্ছে মেন এন্ট্রান্স, এখান দিয়ে আপনারা ভেতরে চলে আসুন আমার সাথে। চলুন তাহলে ভেতরে দেখি কি কি আছে। আগ্রা ফোর্টের বেশিরভাগ জায়গায় কিন্তু দেখা যায় এই লাল বেলে পাথর অথবা সাদা মার্বেল। প্রথমেই বলে রাখি, প্রথমে কিন্তু আগ্রা ফোর্ট এই লাল বেলে পাথরের ছিল না। এটা কিন্তু মেন এই সংস্কারটা হয় আকবরের আমলে, তিনি লাল বেলে পাথরের এই উঁচু প্রাচীরটি তৈরি করে আগ্রা ফোর্টের সংস্কার শুরু করেন। ভেতরে কিন্তু আমরা ইঁটের কাজ দেখতে পাই, আর বাইরে দেখতে পাই এই লাল বেলে পাথরের কাজ। এই উঁচু প্রাচীরটা কিন্তু আগে আগ্রা ফোর্টে ছিল না, এটা সম্রাট আকবর কিন্তু তৈরি করেছিলেন। এবার আমরা আস্তে আস্তে ঢুকে যাব আগ্রা ফোর্টের ভেতরে। দেখতে পাচ্ছেন এখানে এই মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের চলে আসতে হবে, এবং ভেতরে এসে এরকম একটি জায়গায় আপনারা পৌঁছে যাবেন যেটাকে বলা হয় নহবতখানা বা নহবত গেট। এইখান দিয়ে যখন সম্রাট বা বাদশাহরা প্রবেশ করতেন, এই গেটের ওপর থেকে কিন্তু পুষ্পবৃষ্টি বা ফুল ছেটানো হতো। আর দেখুন, এনি কিন্তু আগ্রা ফোর্টেরই একজন বাসিন্দা, সকাল সকাল দেখা পেয়ে গেলাম। এই গেটটা দিয়ে যখন রাজা বাদশাহরা প্রবেশ করতেন, এই ওপর থেকে কিন্তু এখানকার মহিলারা ফুল ছেটাতেন বাদশাহদের ওপর। এখান দিয়ে প্রবেশ করে আমরা একটা সুন্দর জায়গায় পৌঁছে গেলাম, যেখান থেকে প্রবেশের শুধুমাত্র একটি মাত্র রাস্তা আছে, এই সোজা যে রাস্তাটা। আর এই বাঁদিকে যেসব ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, সেগুলোতে কিন্তু সৈন্য সামন্তরা থাকতো। আমি একটুখানি দেখাবো আপনাদেরকে। এইভাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পাশে যে ছোট ছোট ঘরগুলোতে কিন্তু সৈন্য সেনারা থাকতো। আর আরেকটা কথা বলে রাখি, বর্তমানে কিন্তু আমরা আগ্রা ফোর্টের 25%ই দেখতে পাই, বাদবাকি 75% আমাদের দেশের যে ইন্ডিয়ান আর্মি রয়েছেন তাদের আন্ডারে কিন্তু রয়েছে। সেখানে কিন্তু সাধারণ কাউকে যেতে দেওয়া হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন কালো স্পটগুলো, এগুলো দেখুন প্রতিটা দেওয়ালের দুপাশে কিন্তু ছোট ছোট ফুটো আছে। এইখান দিয়ে যখন শত্রুরা প্রবেশ করত, তখন এখান দিয়ে গরম তেল কিংবা গরম জল দিয়ে ঢালা হতো শত্রুদের ওপর, এবং ওপর থেকে পাথর, বড় বড় পাথর ছোড়া হতো শত্রুদের ওপর। যে কারণে বলা হয় আগ্রা ফোর্টে কোনো শত্রু ঢুকলে সে কিন্তু আর বেঁচে ফেরার কোনো রাস্তা ছিল না। আর এই যে মহলটি দেখতে পাচ্ছেন, ওটা জাহাঙ্গীর মহল। আমরা কিন্তু এখন আগ্রা ফোর্টে জাহাঙ্গীর মহলের একদম সামনে রয়েছি। এরপরে আস্তে আস্তে আপনাদেরকে একের পর এক দেখাতে দেখাতে আমি নিয়ে যাব ভেতরে। আগ্রা ফোর্ট অনেক বড় এলাকা, যেটা বললাম আমাদের দেশের আর্মির কিন্তু 75% অংশে আমাদের দেশের যে বীর ইন্ডিয়ান আর্মি রয়েছেন তারাই কিন্তু 75% জায়গা কিন্তু এই আগ্রা ফোর্টের তাদের আন্ডারে, আর 25% কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকে, বাদবাকি অংশে কিন্তু আপনাকে যেতে দেওয়া হয় না। এবার আমরা আরেকটা নতুন জায়গায় চলে এলাম, এটা কিন্তু দেওয়ানি আম তার সামনে। আর এই যে কাঠের দরজাগুলি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোগল আমলে কিংবা তার আগে কিন্তু ছিল না, এই দরজাগুলো বসিয়েছেন কিন্তু ইংরেজরা। কারণ আগে পর্দার প্রথার প্রচলন ছিল, যে কারণে এইসব জায়গায় হয়তো পর্দা লাগানো থাকতো, এরকম কোনো দরজা কিন্তু মোগল আমলে ছিল না, এটা পরবর্তীকালে বসানো। চলুন তাহলে এগিয়ে যায় আস্তে আস্তে। সামনে স্ক্রিনের ডান দিকে যে ভবনটি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, সেটা কিন্তু দেওয়ানি আম।
মানে এখানে যদি বাদশার কাছে কোনো কিছু আর্জি বা ফরমান নিয়ে সাধারণ প্রজাগণ যখন আসতেন, তখন কিন্তু বাদশার সাহায্যে ওই দেওয়ানি আম ওই জায়গাটিতেই কিন্তু তাদের সাক্ষাৎ হতো, এই যে এই বিল্ডিংটা। আর এখন আমরা যাব সোজা এখান থেকে যাব খাসমহলের রাস্তায়। চলুন তাহলে দেখে নিই খাসমহলের যাওয়ার আগে আর কি কি আছে। দেখতে পাচ্ছেন এই ডান দিকে কিন্তু খাসমহলের রাস্তা, আর এখানে এসে একটা আমরা সুন্দর দৃশ্য বা প্রাচীনকালের সেই কথা মনে পড়ে গেল। এই যে জমিটা দেখছেন যেখানে ছোট ছোট ফুলের চারা লাগানো হয়েছে, প্রাচীনকালে কিন্তু এখানে আঙুর চাষ করা হতো। মানে রাজা বাদশারা যারা তাদের জন্য এই আঙুর দিয়েই কিন্তু সুরা বা মদ তৈরি করা হতো। এই যে বাগিচাটা দেখতে পাচ্ছেন, এবার আমরা চলে যাব আরেকটু সামনের দিকে। চলুন তাহলে এগিয়ে যাই। এখানে একটা জিনিস বলে রাখি, এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই রাস্তাগুলো যেখান দিয়ে ঘোড়া চলাচল করতো সাধারণত, সেই রাস্তাগুলোতে কিন্তু এই ধরনের স্টেপ বাই স্টেপ করা আছে। কারণ ঘোড়ার পায়ে যে নাল লাগানো থাকতো, সেই নালে কিন্তু এই পাথরের ওপর স্লিপ করতো, যে কারণে ওইখানে ওই রকম কাটা কাটা করা থাকতো, যাতে ঘোড়ার নালে যাতে ঘোড়ার পা স্লিপ না করে। কথা বলতে বলতে আমরা কিন্তু প্রবেশ করেছি খাসমহলে। খাসমহল বলার কারণ এখানে সম্রাট বা বাদশাহদের খাস মানুষজন বসবাস করতেন, যেমন সম্রাট নিজে স্বয়ং, তার স্ত্রী, কন্যা ইত্যাদি, যে কারণে এই জায়গাটিকে কিন্তু বলা হয় খাসমহল। খাসমহলের ভেতরটা আমি আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, চলুন তাহলে একটু দেখি এই জায়গাতে কি আছে। দেখুন আমরা আস্তে আস্তে কিন্তু খাসমহলের মধ্যে প্রবেশ করে গেছি, এবং একের পর এক যে মহলগুলি রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর সাথে বলে রাখি, সম্রাট আকবরের আমলে যে সকল নির্মাণ হয়েছিল আগ্রা ফোর্টে, সেগুলো কিন্তু সব লাল বেলে পাথরের। আর সম্রাট শাহজাহানের আমলে যে নির্মাণগুলি হয়েছিল দেখতেই পাচ্ছেন সব কিন্তু সাদা মার্বেল পাথরের। মানে সম্রাট শাহজাহান কিন্তু সাদা মার্বেল পাথর বেশি পছন্দ করতেন, তার আমলের নির্মাণগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন সবই কিন্তু সাদা পাথরের। আর এগুলি কিন্তু খাসমহলের বিশেষ অংশ, তবে সম্রাটের খাসমহল নয় এটি। আর এই যে ওপরে জানলাগুলো দেখতে পাচ্ছেন, আগেকার দিনে এসি কিংবা কারেন্ট পাখা কিছুই ছিল না, এই সকল জানলা দিয়ে বাইরের ঠান্ডা বাতাস যাতে ভেতরে প্রবেশ করে তার ব্যবস্থা ছিল। দেখুন এই সকল স্মারকগুলি বছরের পর বছর ধরে রয়েছে, আর এটা দেখতে পাচ্ছেন এটা শাহজাহানি মহল বা শাহজাহানের মহল। শাহজাহানের মহলের আমি ভেতরে নিয়ে যাব, ভেতরের কারুকার্য তো আরও সুন্দর। তার আগে একটু একটু করে আমি এগোতে থাকি আর আপনাদের দেখাতে থাকি। দেখতেই পাচ্ছেন বছরের পর বছর ধরে কিন্তু এই মহলগুলি এইভাবে দাঁড়িয়ে থাকায় ভেতরের অবস্থাটা কেমন হয়েছে সেগুলো আপনারা কল্পনা করতেই পারছেন এগুলো দেখে। আর এখান থেকে দেখুন শাহজাহানি মহলের এই পোর্শনটা থেকে আপনারা যমুনা নদী ও তাজমহলকে সুন্দরভাবে দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন একটি ঘরের মধ্যে দিয়ে কিন্তু আরেকটি মহলে যাওয়ার রাস্তা ছিল, আর ওপরে সিলিংগুলোকে খেয়াল করেন, কোনো রকম পরিবর্গা কিংবা ঢালাই তো ছিল না, সবগুলোই তৈরি করা হতো তখনকার দিনে পাথরের লকিং সিস্টেমের মাধ্যমে। আর এই সকল জায়গাগুলিতে রাখা থাকতো ছোট ছোট প্রদীপ যাতে এই মহলগুলো আলোকিত হয়। দেখতেই পাচ্ছেন যে কুঠুরিগুলো রয়েছে, এই সব জায়গায় কিন্তু প্রদীপ রাখা থাকতো। আর সিলিংগুলো যেটা বললাম সেটা দেখেন, সিলিংয়ে কিন্তু কোনো রকম কিছুই নেই, ইন্টারলকিংয়ের মাধ্যমে সিলিংগুলো কিন্তু তৈরি। আর এবার আমরা আসছি শাহজাহানের যে কন্যা ছিলেন তাদের মহলের দিকে। তার আগে এখান থেকে এই ভিউটা আরেকবার দেখাবো আপনাদেরকে, এখান থেকে কিন্তু তাজমহলকে দেখা যাবে এবং যমুনা নদীকেও দেখা যায়। দেখতে পাচ্ছেন দূরে ওইটাই কিন্তু তাজমহল। আর এই সকল দুর্গগুলোর আশেপাশে দেখতেই পাচ্ছেন চারদিকে পরিখা দিয়ে ঘেরা। পরিখার কথায় আমি পরে আসছি, তার পেছনেও একটা হিস্ট্রি আছে, সেটা পরে বলে দিচ্ছি আপনাদেরকে।
আর এইবার যাব আমরা জাহানারা রোশনারা, যে শাহজাহানের দুই কন্যা ছিলেন, তাদের মহলের দিকে। আর এই জায়গাটি দেখুন কতটা সুন্দর। খাস মহল কি এমনি বলে, খাস সম্রাটের খাস জায়গা বা খাস লোকেদের জায়গা যেটা, সেটাই তো খাস মহল। জায়গাগুলো এত সুন্দর, মানে সামনে থেকে না দেখলে বোঝা মুশকিল। আর দেখুন এইখানে, এটাই কিন্তু শাহজাহানের কন্যা রোশনারা, শাহজাহানের ছোট কন্যা রোশনারা, বড় কন্যা জাহানারা, এটা রোশনারার মহল। রোশনারা মহলের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। আর দেখুন এই মাঝখানটাতে কিন্তু রোশনারা মহল, আর দুদিকে রক্ষীদের ঘর ছিল। এখান থেকে তাজমহলের ভিউ দেখুন, অপূর্ব সুন্দর ভিউ কিন্তু এখান থেকে তাজমহলের আমরা পাই। আর যে পরীক্ষাগুলোর কথা বলছিলাম, দেখুন পরীক্ষা দিয়ে কিন্তু দুর্গগুলি চারিদিক থেকে ঘেরা থাকতো, আর এই পরীক্ষায় জল থাকতো, আর তার পাশের যে ঝোপঝাড় জঙ্গলগুলো তাতে বাঘ ছাড়া থাকতো। মানে চারিদিক থেকে যেভাবেই হোক এই পরীক্ষাগুলোকে প্রোটেকশান দেওয়ার বা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হতো। আর এটা রোশনারা মহলের যে পাহারাদার বা রক্ষীরা থাকতো, তাদের মহল, তাদের ঘর। এইভাবে একের পর এক কিন্তু এই খাস মহলের যে সকল মহলগুলো রয়েছে সব কিন্তু অত্যন্ত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবগুলো এগুলো কিন্তু শাহজাহান দ্বারাই নির্মিত হয়েছিল, যে কারণে দেখতেই পাচ্ছেন আপনারা সব কিন্তু সাদা মার্বেল পাথরের নির্মাণ। আর এখানে একটা ফোয়ারা, যেখানে গোলাপ জল ও আতরের ফোয়ারা হতো। বর্তমানে ফোয়ারাটি বন্ধ, কিন্তু সেই সময় শোনা যায় গোলাপ জল এবং আতর দ্বারা কিন্তু এই ফোয়ারা চলত। তাহলে ভাবুন তখনকার দিনের সম্রাটরা কেমন ব্যয়বহুল ছিলেন। এবার নিয়ে যাব এই মহলটির ভেতরে। এটি হলো শাহজাহানের খাস মহল। দেখুন অপূর্ব সুন্দর নকশা, এটা শাহজাহানের খাস মহল, যেখানে শাহজাহান ও মমতাজ বেগম থাকতেন, তাদের সেই মহল। এখানে অনেক দামি দামি পাথর দিয়ে কিন্তু এই মহলগুলি তৈরি করা হয়েছিল। বর্তমানে সেই পাথরগুলো হয়তো অনেক চুরি হয়ে গেছে, অনেক খুলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এইভাবে দেখুন মহলের ভেতরে কারুকার্যটা। আর এই যে সিলিংয়ের ওপর পাখার হুক লাগানোর যন্ত্র, তখন তো পাখা ছিল না, হাত পাখাকেই কিন্তু এই সিলিংয়ের এই হুকের দ্বারা লাগানো হতো। আর মহলের কারুকার্যতা দেখুন কত সুন্দর ছিল তৎকালীন শাহজাহানি মহল। শিল্পকলার এক অনন্য সুন্দর উদাহরণ তৎকালীন ভারতবর্ষেও কিন্তু ছিল। আর প্রতিটি মহলের মধ্যে দিয়ে কিন্তু আরেকটি মহলে যাওয়ার, দেখতেই পাচ্ছেন দরজাগুলো রয়েছে এবং সামনে ওপেন স্পেস অনেকটাই রয়েছে। আর এইটা দেখুন শাহজাহানের বড় কন্যা জাহানারা বেগমের, জাহানারার বা রাজকন্যা জাহানারার থাকার জায়গা। দেখতেই পাচ্ছেন খাস মহলের ভেতরটা সম্পূর্ণটাই কিন্তু এই সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। আর রোশনারা, শাহজাহানের ছোট মেয়ে রোশনারা ও জাহানারা দুজনের এই মহলগুলো কিন্তু একই রকম দেখতে। আর এই মাঝেরটাই কিন্তু জাহানারা থাকতেন, আর এই ঘরে থাকতেন রক্ষীরা। আর এখানে কিন্তু কোনো পুরুষ বা মহিলা রক্ষী রাখা হতো না, যে রক্ষীরা থাকতো সকলেই কিন্তু হিজড়া ছিলেন। হিজড়াদের দিয়েই কিন্তু পাহারা দেওয়া হতো রাজকুমারীদের। আর এটা মহলের সামনে ওপেন স্পেস, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটাই কিন্তু সাদা মার্বেল পাথরে নির্মিত। আর এইভাবেই কিন্তু মহলের মধ্যে দিয়েই রাস্তা আরেকটা জায়গায় যাওয়ার, এটা মুসলমান বুর্জ। দেখুন এই মহলগুলো কিন্তু সবই সাদা পাথরে তৈরি। আর একটার মধ্যে দিয়ে আরেকটিতে যাওয়ার রাস্তা। আর এই যে ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখান দিয়েই কিন্তু সম্রাট শাহজাহানকে যখন বন্দি করে রাখা হয়েছিল, এই রাস্তা দিয়েই জাহানারার সাথে বা রাজকুমারী জাহানারার সাথে তিনি যেতেন তাজমহল দর্শনে। আর এখান দিয়ে ওপরে এসে আপনারা পেয়ে যাবেন আরেকটি সুন্দর ভিউ। আস্তে আস্তে কিন্তু আমরা একটু একটু করে উঠতে উঠতে অনেকটা উঁচুতে উঠে পড়েছি, সেটা আমি সাইডে না গেলে আপনাদের দেখাতে পারছি না।
সাইডে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে এই টুকরো টুকরো করে উঠতে উঠতে আর এইখানটায় ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ থেকে একটা মেসেজ দেওয়া হয়েছে দর্শনার্থীদের উদ্দেশ্যে, যে এই যে যে স্মারকগুলি আছে সেইগুলোতে হাত না দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে পুরাতত্ত্ব বিভাগের তরফ থেকে। আর এইখান দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি, এই সামনে কিন্তু একটা মসজিদ, এটাকে বলা হয় মিনা মসজিদ। দেখুন এই মসজিদে কিন্তু এই খাসমহলের যে সকল অধিবাসী থাকতেন তারা কিন্তু এই মসজিদেই নামাজ পড়তে আসতেন, এবং যখন শাহজাহানকে এখানে বন্দি করে রাখা হয়েছিল তখন কিন্তু শাহজাহানও এই মিনা মসজিদেই কিন্তু নামাজ পড়তে আসতেন। আর এবার আপনাদের নিয়ে যাব এই ওপেন স্পেসটাতে, এই যে সবুজ রঙের যে মাঠটি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা বাজার বসানোর ব্যবস্থা করা হয়েছিল যেটাকে বলা হয় মিনা বাজার। দেখুন এই জায়গাটিতে বসত বাজার, অন্দরমহল বা খাসমহল বা এই দুর্গে যারা বসবাস করতেন তাদের জন্যই কিন্তু এই বাজারটি বসানো হতো। আর এবার যাব আমরা দেওয়ানি খাস, এই জায়গাটি, এই মহলটির নামই কিন্তু দেওয়ানি খাস। আগে নিচে দেখিয়েছিলাম যেটা সেটা ছিল দেওয়ানি আম, আর এই স্পেসটা এটা কিন্তু দেওয়ানি খাস। শীতকালে কিন্তু এই ওপেন স্পেসে দেওয়ানি খাস বলতে রাজা মহারাজাদের যে মিটিং সেটা কিন্তু হতো এই ওপেন স্পেসে, এবং গরমকালে হতো ওই সামনে দেওয়ানি খাসের যে বিল্ডিংটা রয়েছে তার মধ্যে। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু এখানকার দৃশ্য দেওয়ানি খাস, এই ভেতরে কিন্তু মিটিং হতো গরমকালে, এবং শীতকালে এই ওপেন স্পেসটাতে মিটিং হতো। আর এখান থেকেও কিন্তু তাজমহলের ভিউটা অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। দেখতেই পাচ্ছেন তাজমহল, আর পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। তা ভিডিওটাই একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি, আপনাদেরকে দেখালাম আজকে আগ্রা ফোর্ট। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেলে এই ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের ট্রাভেলিং ভিডিও, ভ্রমণমূলক ভিডিও কিন্তু আসতে থাকে। তা আপনারা যদি এই ধরনের ভিডিওগুলিকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও যখন আমার এই চ্যানেলে আপলোড করা হবে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।